বিগত বেশ কিছুদিন ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ জারি রয়েছে, আর এখন এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আচমকা রাশিয়ায় পৌঁছে গেছেন, আর উনি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 3 ঘন্টা আলোচনা করেছেন। রাশিয়া যাত্রার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলেন, আর যখনই পুতিনের সঙ্গে ওনার মিটিং শেষ হয় উনি তৎক্ষণাৎ ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিকে ফোন করেন। ইসরায়েল চায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ করা যায় তাড়াতাড়ি শেষ হয়ে যাক, কারণ ইসরায়েলের সিচুয়েশনও একদম ভারতের মতোই, কারণ ইসরায়েলেরও রাশিয়া এবং আমেরিকা দুজনের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। ইসরায়েল যতই আমেরিকার একজন মজবুত সঙ্গী হোক, কিন্তু ওনারা রাশিয়ার সঙ্গেও নিজের সম্পর্ক বিগাতে দেয়নি। ইসরায়েল এটাও জানে ইউএসএসআর ওই দ্বিতীয় দেশ ছিল যারা তাদের মান্যতা দিয়েছিল। অবশ্য আপনাদের বলে রাখি, ইসরায়েল আগেও রাশিয়া এবং ইউক্রেনের মাঝে মধ্যস্থতার ভূমিকা পালন করেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের পুতিনের সঙ্গে দেখা করার পেছনে দুটো বড় কারণ রয়েছে। প্রথমটা হলো, এই সময় ইউক্রেনে প্রচুর সংখ্যক ইহুদি ফেঁসে আছে। নাফতালি বেনেট এই সমস্ত ইহুদিদের সুরক্ষাকে নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেছেন। অন্য কারণ হলো, ইসরায়েলের রাশিয়া এবং আমেরিকা দুজনের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হওয়ার পর অনেক প্রবাসী ইসরায়েলে এসে ফেঁসে গেছিল। ইসরায়েল জানে যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিবাদ বাড়ে তাহলে তাদের সমস্যাও বেড়ে যাবে। আমেরিকা ইসরায়েলের ওপর প্রেশার ক্রিয়েট করবে যারা রাশিয়ার বিরোধিতা করে, কিন্তু রাশিয়ার বিরোধিতা করা ইসরায়েলের ওপর ভারী পড়তে পারে, কারণ ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান এবং সিরিয়ার ওপর রাশিয়ার প্রচণ্ড নিয়ন্ত্রণ রয়েছে। ইরান আর সিরিয়ায় আতঙ্কবাদী সংগঠন হিজবুল্লাহ এবং হামাসকে সমর্থন করে, যারা প্রায় দিনই ইসরায়েলের ওপর হামলা করতে থাকে। এর জন্য ইসরায়েলও চায় এই বিবাদ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক।